আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং অগ্রিম ঈদ মোবারক প্রিয় দর্শক আমরা প্রায় সময় আমাদের তাওকলনা চেক করে থাকি নতুন কোনো আপডেট আসে কি না মাঝে মধ্যে আমাদের ডিজিটাল ডকুমেন্টস যেমন আমাদের ইকামা আমাদের ড্রাইভিং লাইসেন্স এবং আমাদের পাসপোর্ট সহ অন্যান্য তথ্যগুলো তাও কর্তৃপক্ষ চাঁদাইয়া আপডেট করে থাকে আগে আমাদের ইকামা এক্সপায়ার হলে সেখানে রেড মার্কের মধ্যে দেখিয়ে দিত যে আমাদের ইকামা এক্সপেয়ার হয়েছে এক্সপায়ার দেখাতো এতে অনেক সময় কিন্তু পুলিশ আমাদেরকে খুব সহজে ছেড়ে দিত কারণ সেখানে দিন উল্লেখ করা থাকতো না এবার তাওকালা কর্তৃপক্ষ সবথেকে বিপজ্জনক একটা আপডেট করেছে যেখানে আপনার কতদিন ধরে ইকামার মেয়াদ নেই সেটি দেখাবে এখানে খেয়াল করুন আমি দেখাচ্ছি তাওকল্লা কর্তৃপক্ষ নতুন যে আপডেটটি এনেছে আপনার ইকামার আপডেটটি এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের আপডেটটি দেখুন এখানে দিন উল্লেখ করে দিয়েছে আমি যার জন্য চেক করছি হঠাৎ করে আমি তা তাওকল্লাতে প্রবেশ করে চমকে গিয়েছি যেখানে দিনসহ উল্লেখ করে দিয়েছে খেয়াল করুন সতেরোশো উনষাট দিন ছয়শো আটান্ন দিন সতেরোশো উনষাট দিন হলো ইকামা এক্সপায়ারি ডে এবং আপনার ছয়শো আটান্ন দিন হলো তার ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডে আর এখানে খেয়াল করুন উপরের দিকে একটা আই বাটন আছে নোটিফিকেশন বারের সাথে যেটির মধ্যে ক্লিক করলে আপনার ইকামা ফুল দেখাবে আর আপনি এটি যখন অফ থাকবে তখন আপনার ইকামা অর্ধেক দেখাবে এটি আপনার প্রাইভেসির জন্যই করেছে তো আসলে তাওকলার এই আপডেটটি আমাদের জন্য এতটা বেনিফিশিয়াল নয় কারণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন আমাদের তাওখানা দেখলেই বুঝতে পারবে যে আমার ইকামা কতদিন পর্যন্ত নেই এই আপডেটটি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাজকে সহজ করে দেওয়ার জন্যই করেছে তো এটি আমাদের জন্য সত্যিকার অর্থেই বিপজ্জনক একটা আপডেট আগে এমনটা ছিল না তো যতটা সম্ভব আইন মেনে চলবেন এখন সৌদি সরকার সুযোগ দিয়েছে যাদের ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তারা চাইলে অতিথিকামার কামার টাকা তার কপিলের উপরে রেখে নতুন কপিলের কাছে বা নতুন কোম্পানির কাছে কাপালা হতে পারবে এক্ষেত্রে আপনার পিছনের টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না অবশ্য নিয়মটি সঠিক এখানে ভুল কিছু নেই যেহেতু নতুন সিস্টেম এক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে অপেক্ষা করুন আশা করি নতুন বছরে এই বিষয়টি সম্পূর্ণ অ্যাভেলেবেল হয়ে যাবে যাদের ইকামা দুই বছর তিন বছর চার বছর এক্সপায়ার তারা চাইলে আশা করি কাপালা হতে পারবে নতুন কপিলের কাছে অল্প টাকাতে কিন্তু মাঝে মধ্যে হচ্ছে অনেকের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি যে হ্যাঁ আমরা কাজের জন্য জমা দিয়েছি তাদের কাছ থেকে আপডেট আসলে আমরা পুরাপুরি আপডেটগুলো আপনাদেরকে জানাতে পারবো যেমন ধরুন এই ব্যক্তি সতেরোশো উনষাট দিন অর্থাৎ প্রায় পাঁচ বছর ইকাম এক্সপায়ার এখন এই ব্যক্তি যদি কাপালা হয় তাহলে এই পাঁচ বছরের দায়িত্ব তার আগের কপিলের কাছে থাকবে সে কাপালা হলে রানিং বছরের যে কামাটা আসবে সেটির টাকা তাকে পেমেন্ট করতে হবে ভালো থাকবেন প্রিয় দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ